আপনারা অবশ্যই মাস্ক ব্যবহার করুন, প্রত্যেকে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, করোনা বিধি মেনে চলুন এবং দূরে দূরে থাকুন, এক জায়গায় জটলা হবেন না, এক জায়গায়। নিয়ে দাঁড়ান, আমরা সিরিয়াল নাম্বার যখন করবে তখন আমরা কাগজ দেবে, বুঝলে হবে না? আয়োজন করেছে, সেখানে কি লক্ষ্য রয়েছে আপনাদের? জাতীয় অন্ধত্ব নিবারণ আমাদের উদ্দেশ্য, অর্থাৎ আমরা দেখছি যে সচেতনতার অভাব, সেই কারণে আজকে চোখে রোগীর সংখ্যা বেড়েছে এবং আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে সেই কারণে আমরা অসুস্থ হয়ে পড়ছি। আর বিশেষ করে চোখের কথা বলবো, যে চোখ ছাড়া মানুষ অন্ধ হয়ে যায়, যদি যে ব্যক্তির চোখ থাকবে না তিনি কিন্তু অন্ধ, তিনি জগতের কিছুই বুঝতে পারবেন না, কিছুই দেখতে পারবেন না, সুতরাং তার জীবনের প্রচণ্ড দুর্বিষহ ভয়াবহতা নেমে আসবে। সেই কারণে আমরা ভাবছি যে মানুষ সচেতন হন, এই ধরনের আমাদের চক্ষুছানি পরীক্ষা অপারেশন ক্যাম্পে আসুন, তারা চোখের পরীক্ষা নিরীক্ষা করুন। আর বিশেষ করে বলবো যে আমাদের চোখ ভালো কি মন্দ আমরা তো সেটা নিজেরা বুঝতে পারবো না, আমাদেরকে আগে থেকে কিন্তু টেস্ট করিয়ে রাখতে হবে, পরীক্ষা নিরীক্ষা করিয়ে রাখতে হবে, তাহলে চোখ কিন্তু আমাদের ভালো থাকবে এবং আমরা আমাদের বয়সকালেও চোখের দৃষ্টি আমরা সেই দৃষ্টির সাহায্যে আমরা যেন জগৎকে দেখতে পাবো। কিন্তু যদি আমরা অকালে আমরা অন্ধত্ব হয়ে যাই তাহলে কিন্তু আমাদের জীবনে দুর্বিষহ নেমে আসবে। এই বিষয়, এই ভাবনাকে সমাজের চোখে দেখিয়ে দেবার জন্য এই ধরনের ক্যাম্পের কিন্তু আজকে আমরা আয়োজন করেছি। চৈতন্যপুর থেকে ডাক্তারবাবুগণ এসেছেন, তাদের সহযোগী বৃন্দ এসেছেন। এই শিবির থেকে কতজনকে পরিষেবা দিচ্ছেন? এই শিবির থেকে আমরা দেখেছি যে বিগত দিনগুলিতে চক্ষু রোগীর সংখ্যা অনেক বেশি এখানে হতো, আমরা তখন প্রায় 1500-1400 এইরকম পেশেন্ট আমাদের হতো, কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় ক্যাম্প হচ্ছে, মানুষ সচেতন হচ্ছেন, তারা আগে থেকে চোখের পরীক্ষা নিরীক্ষা করাচ্ছেন। আমাদের আজকের ক্যাম্পে আমরা মোটামুটি 550 জন রোগীকে আমরা পরিষেবা দেবার চেষ্টা করছি। কী চিন্তাভাবনা আগামী দিনে? আগামী দিনে আমাদের চিন্তাভাবনা বলতে এখানে যাতে আমরা একটা স্থায়ী চক্ষু হসপিটাল একটা করতে পারি, বা ভিশন ক্যাম্প আমরা যদি করতে পারি সাপ্তাহিক, তার জন্য আমরা উদ্দিষ্ট লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছি এবং বিভিন্ন জায়গায় আমাদের আলাপ আলোচনা চলেছে। বিশেষ করে আমরা একটা চক্ষু হসপিটাল করার জন্য চেষ্টা করছি, যেহেতু অলুয়া জাগরণ সংঘ চোখের পরীক্ষা নিরীক্ষার জন্য তারা প্রায় দীর্ঘ 22 বছর ধরে এই ধরনের ক্যাম্প এখানে করা হচ্ছে, বা আমাদের সদস্য বন্ধুরা করে চলেছেন এবং স্থানীয় মানুষজন সহযোগিতা করছেন। তো আমাদের একটা স্থায়ী হসপিটাল হলে আমাদের কিন্তু ভালো হয়, যেখানে মানুষ প্রতিনিয়ত পরিষেবা পাবে, প্রতিদিন পরিষেবা পাবে।